তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ যে ব্যক্তি পরকালে বিশ্বাসী যে ব্যক্তি লিমান কানা ইয়ারজুল্লাহ আল্লাহ পাকের ব্যাপারে আশাবাদী পরকাল দিবসের প্রতি যে আশাবাদী এই ব্যক্তির জন্য কি আছে নবীজির মধ্যে আমাদের জন্য আদর্শ রয়েছে নববী আদর্শ আমাদের জীবনের জন্য অবধারিত একটি বিষয় সুনানু ইবনে মাজা হাদিস নাম্বার 3586 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বললেন ইয়া বুনাইয়া ওহে বৎস সে যেন আমার আদর্শকে ভালোবাসে আমার সুন্নতকে সে মহব্বত করে ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যে ব্যক্তি আমাকে ভালোবাসে আমার আদর্শকে ভালোবাসে ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে অবস্থান করবে সুবহানাল্লাহ নববী আদর্শ নবীজির আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল আলোচনার দিকে যাচ্ছি বিজয়ের উল্লাস কেমন হবে অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় করলেন নবীজি যখন মক্কা নগরীতে প্রবেশ করবেন কোন মক্কা নগরী যে মক্কা নগরী থেকে নবীজিকে চলে যেতে হয়েছিল মক্কা নগরীতে নবীজি বিজয়ী হিসেবে প্রবেশ করছেন কোন মক্কা নগরী যেই মক্কা নগরীতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 53টি বছর অতিবাহিত হয়েছে নবীজির বাল্য জীবন কেটেছে শৈশব কেটেছে কৈশোর কেটেছে নবীজির যৌবন কাল কেটেছে নবীর জীবনের অবিচ্ছেদ্য অংশ সবচেয়ে আনন্দ ঘন মুহূর্ত যেদিন নবীজির উপরে ওহী নাজিল হয়েছে নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন কোরআন অবতীর্ণ হয়েছে যেই নগরীতে সেই নগরীতে নবীজি বিজয়ী হিসেবে প্রবেশ করছেন তখন নবীজির আচরণ কেমন ছিল নবীজি কিভাবে প্রবেশ করেছেন উম্মতকে শিক্ষা দিয়েছেন সহিহ বুখারীতে এসেছে আন ইবনে উমার মন্ত্র করেছিল নবীকে মক্কা থেকে বের করার ব্যাপারে তারা উস্কানি দিয়েছিল নবীজি বাইতুল্লাহর সামনে গিয়ে সেজদা করলে নামাজ পড়লে উটের পচা গলা ময়লা আবর্জনা নবীজির ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হতো নবীজি রাস্তা দিয়ে চললে নবীজির পথে কাটা দিয়ে রাখা হতো আজকে সেই মক্কা নগরীতে প্রবেশ করছেন তার আচরণ তো এমন হওয়া দরকার ছিল বিজয়ী হিসেবে বীরের বেশে অহংকার নিয়ে গর্বের সাথে মাথা উঁচু করে মুখ ফুলিয়ে নবীজি মক্কাতে প্রবেশ করবেন কিন্তু নবীজি কি তা করেছেন না বরং আরো নত হয়েছেন একেবারে এত নত হয়েছেন নবীজির মাথা মোবারক কেমন যেন উটের গায়ের সঙ্গে লেগে যায় এখান থেকে আজকে বিজয় দিবসের উল্লাস কেমন হওয়া উচিত এখান থেকে আমাদের শিক্ষা হল دخل النبي صلى الله عليه وسلم دخل يوم فتح مكة وعليه عمامة سوداء حضرت عبد الله بن عمر رضي الله تعالى عنه بولين بشر النبي صلى الله عليه وسلم جكون بجوي هشبي مكة نغوريتي প্রবেশ করবেন নবীজি তার মাথার উপরে কালো একটা পাগড়ি ছিল নবীজি যেই সওয়ারির উপরে আরোহণ করেছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমি বিশ্বনবীকে দেখলাম বিশ্বনবীর মাথা এতটা নত হয়ে গেছে কেমন যেন নবীজির মাথা উটের গায়ের সঙ্গে লেগে গেছে নবীজি বিনয় অবনত হয়ে মক্কা নগরীর মধ্যে প্রবেশ করছেন অথচ হওয়া দরকার ছিল